তোমাকে নিয়ে বিছানা গরম করতে হবে? তোমার মতো সেক্সি মেয়েকে আমি উপভোগ করতে চাই। একটা মেয়ে যদি বয়স্ক লোককে বিয়ে করে তাহলে সেটা টাকার কারণে? বাহ, সুন্দর হয়েছে পেকটা, একদম ব্যালেন্সড। আরে অর্জুন যে, আসো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আমাকে চিনলে কি করে? ও মা, তোর বাবাকে বিয়ে করতে যাচ্ছি, তা সবকিছু খোঁজ খবর নেবো না? বাবা বললো তোমার বাড়িতে এসে তোমাকে দেখে যেতে, মানে ওই এক দুদিন থাকতে বললো আর কি। তা ভালো তো, আমি একাই থাকি। ও মা, পরিবারে কেউ নেই নাকি? তাড়িয়ে দিয়েছে। কেন আমাকে তাড়িয়ে দেবে? কেন, আমার পরিবারে কেউ নেই। ও আচ্ছা, তুমি বসো, রেস্ট নাও, হাত মুখ ধো, আমি পাশের ঘরেই আছি। কি ব্যাপার, কি বুঝছো? কি আর বুঝবো, বসে বসে শুধু বোরিং হচ্ছে। তো মদ চলবে নাকি? আমার সামনে মদ খাবে? তুমি আমার ছেলে হবে না? স্টেপ মম বলো। যাই হোক, আমি নিয়ে এসেছি। আচ্ছা, তো ঢালছো যখন আমার জন্য একটা বানাও। আমারও মনে হয়েছিল, তার জন্যই তো দুটো গ্লাস নিয়ে এস। মাতাল ভেবো না, আসলে তুমি একা একা খাবে তাই। বাহ, সুন্দর হয়েছে পেকটা, একদম ব্যালেন্সড। বাহ, তুমি খেয়ে বুঝে গেলে, অভ্যেস আছে তার মানে। আবার অভ্যেস আছে, বললাম না মাঝে মধ্যে। আচ্ছা, তোমার বয়স কত? আমার থেকেও তো কম। তাহলে আমার বাবাকে বিয়ে করার কারণ? কারণ আছে, সেটা সেটা টাকা, তাই তো? না হলে ওইরকম বয়স্ক লোককে কেউ বিয়ে করে? সেই, একটা মেয়ে যদি বয়স্ক লোককে বিয়ে করে তাহলে সেটা টাকার কারণে? তাহলে তাহলে কি কারণ? তোমার মা মারা গেছে 15 বছর আগে, তখন তোমার বয়স 12। হ্যাঁ জানি, আমার জীবন আমাকে বলতে হবে না। কি জানো, তোমার বাবা তোমার কথা ভেবে বিয়ে করেনি দ্বিতীয়বার, কারণ সে যদি তোমায় ভালো না বাসে। বা সে যদি আমাকে এসে অত্যাচার করে? সে তোমায় আগলেছে, ভালোবেসেছে, আবার ব্যবসাও করেছে, তোমার ভালো এবং পরিবারেরও ভালো চেয়েছে। এখন তুমি স্বাবলম্বী হয়েছ, তোমার বাবার ব্যবসা দেখছো, কিন্তু এখন তোমার বাবার সুখ, ভালোবাসা, শান্তি
এগুলো প্রাপ্য নয় কি? এইসব বলেই বুঝি বাবাকে ভুলিয়েছ? নাকি এরকম সেক্সি ড্রেস পরে শরীর দেখিয়েছ? শাট আপ! এগুলো তুমি কোন সাহসে বলছো? ড্রেস, বাড়ি আর চাল চলন দেখলেই বোঝা যায় যে সে কেমন। মানে বাচ্চিকটাই সব? আমি এখানে এসেছি বাবা বলেছে দেখে যেতে। আমি যদি বলি তবেই কিন্তু বিয়েটা হবে, না হলে নয়। ও, তাহলে কি বুঝলে? তোমার মতো সেক্সি মেয়েকে আমি উপভোগ করতে চাই। তুমি আমার শরীর উপভোগ করতে চাও? দেখো, সব দিকে কিন্তু তোমারই লাভ। বাবার থেকে টাকা সম্পত্তিও পাবে, আর আমার থেকে শরীরই সুখ। আসো। আর যদি না বলি? যদি না বলো তাহলে বিয়ে ক্যান্সেল। আচ্ছা, তো এই ব্যাপার, তোমাকে নিয়ে বিছানা গরম করতে হবে। দেখো, সব দিকে কিন্তু তোমারই লাভ। বাবার থেকে টাকা সম্পত্তিও পাবে, আর আমার থেকে শরীরই সুখ। আসো। তোর মতন ভালো মানুষ বাবার এরকম কুলাঙ্গার ছেলে কি করে হলো? আমি তো অবাক। একটা মেয়ের ড্রেস, মদ খাওয়া দেখে চরিত্র বিচার করা মানুষের চিন্তা ভাবনার উপর আমার করুণা হয়। তোমার শর্ত আমি রাখতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু তার থেকেও বেশি দুঃখিত সেই মানুষটার জন্য। সেই মানুষটাও আশা করেছিল তার শেষ জীবনে নিজের ইচ্ছে মতো কাটাবে। থ্যাংক ইউ। আসলে বাবা সারাটা জীবন কষ্টই করে গেছে, তাই আমি চাই না কোনো লোভী বা স্বার্থান্বেষী মেয়ে আসুক। তাই ছিল তোমার পরীক্ষা। আমার কড়া কথা ও ভাষার জন্য আমি ক্ষমা চাইছি। মানে তুমি? আমার বাবাকে বিয়ে করার অধিকার তোমার আছে। ওয়েলকাম মাই ফ্যামিলি।